দুইটা নিহাল খাবে হচ্ছে সিঙ্গারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন সকালবেলা ব্লগ শুরু করে দিলাম। সকালবেলা এখন নিহালকে স্কুলে দিয়ে আসছি। আসার সময় একটা জিনিস নিয়ে আসছি দেখাবো আপনাদেরকে। আর এই যে এটা হচ্ছে কিমা করার মেশিন, কালকে বের করছিলাম, বাট এটা লুজ, এই হ্যান্ডেলটা ঘুরাইতে গেলে লুজ হয়ে যায়, এটার সাথে থাকে না। এখন লাগাইছি তো ভালো কথা, এখন আর খুলতে পারতেছি না, যেহেতু এটা কাজ হয় না। এটা আমি ভাবছি ঘর থেকে ফেলেই দিব, অনেক বছর ধরে রাখছি, দশ নিহাল ছোট ছিল তখন নিছিলাম, এর জন্য বের করছি, যেহেতু কাজ হয় না এটা আর রাখবো না, এটা ফেলে দেবো, মানে হচ্ছে বিক্রি করবো। আর সকালবেলা এখন পর্যন্ত কিছুই করি নাই। আজকে বললাম না একটা জিনিস আমি নিয়ে আসছি দিব দেখাই। আজকে নিয়ে আসছি হচ্ছে সিঙ্গারা, অনেকদিন পরে খাবো, সালাদ দিয়ে দিচ্ছে, যাই হোক। এই যে সিঙ্গারা আছে, সমুচা আছে দুইটা, নিহাল খাবে হচ্ছে সিঙ্গারা, পরে ওকে সিঙ্গারা দিয়ে আসলাম, আর আমি সমুচা সিঙ্গারা নিয়ে আসলাম, বসে বসে একটু খাই, অনেকদিন খাওয়া হয় না। আর ওদিকে তো নিয়াজ ঘুমাইতেছে, নিয়াজও ঘুমায়, আমাদের ভাইয়াও ঘুমায়, আমি হচ্ছি সেই ফাঁকি একটু খাবার দাবার খেয়ে নি, মানে সিঙ্গার সমস্যা আগে কি হবো সমস্যা খাই। মুরগিরও ভালো লাগবে, মুরগি নেই, মানুষের তখন ঝাল নেই। আর এখন ভাত আছে অল্প, ফ্রাইড রাইস করবো, রুটি বানাবো না।